আপনারা সবাই, আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে এক গুচ্ছ লাল গোলাপ। আর ভিডিও শুরুতে আপনাদের সবাইকে লাল গোলাপের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই যে লাল গোলাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ছোট বোন ওর হাজবেন্ডের সাথে সাতুল্লাপুরের গোলাপ গ্রামে ঘুরতে গিয়েছিল। আর সেখানে ঘুরতে গিয়ে এই গোলাপ ফুলগুলো নিয়ে আসছে, আর সাথে হচ্ছে গোলাপের দুটো মুকুটও ছিল। সেগুলো আসলে আনতে আনতে নষ্ট হয়ে গেছে, আর আমি মার বাসায় আছি, মার বাসা থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এই যে মানে বাসা থেকে রওনা হয়ে গেছি মার বাসায় যাওয়ার জন্য। আর প্রথমে যে শ্যুটটুকু করেছি সেটা আমি মার বাসায় যাওয়ার পরেই করেছি। তো আমি সালমান আমরা হচ্ছে খুব সকাল সকাল না, বাসা থেকে রওনা দিতে দিতে আমাদের 12টা বেজে গিয়েছে, আর এখন অলমোস্ট 12:30 বাজবে। তো আমরা হচ্ছে নৌকা করে আমার মার বাসায় যাচ্ছি। গাড়িতে করেও যাওয়া যায়, কিন্তু আমাদের ওইখান থেকে আমার মার বাসায় যাওয়ার পথে সরাসরি গাড়ি পাওয়া যায় না, সেই কারণে যখনই আমি মার বাসায় আসি বেড়াতে তখন নৌকা করেই আসি। আর অনেকদিন পর আসলে মার বাসায় যাচ্ছি, প্রায় 1.5 মাস হয়ে গেছে মার বাসায় যাই না। তো খুবই ভালো লাগছিলো, আর সালমান তো পাগল প্রায় হয়ে গিয়েছিলো অন্যান্য বাসায় যাওয়ার জন্য। তো যাই হোক, বাসার কাজ সেরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো এই যে চলে আসছি মার বাসায়, আর এই যে আমার ভাতিজি এবং ভাগিনি দুজনেই খেলা করতেছিল। আর আসার পর সালমান এবং ইন্দিমা ওরা দুজনে দুজনকে দেখে অনেক খুশি। আর ফাতিহা তো এখনও অনেক ছোট, ওর খুশিটা জাহির করতে পারে না। আর আমার ভাতিজিটা এখন আপত্তিতে শিখেছে ইনশাল্লাহ, আর 1 মাসের মধ্যে হাঁটাও শিখে যাবে। এখন 2-1 কাত দেয়, তো মানে হাঁটার চেষ্টা করে, বাট অনেক ছোট আর মানে ওর ওজন অনেক কম। আগামী মাসে ওর 1 বছর হবে, তো ওর ওজন অনেক কম আর গায়ে বল পায় না, সেজন্য হয়তো হাঁটতে একটু সময় লাগতেছে। তো ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে হয়তো আমার আম্মু হাঁটা শিখে যাবে। আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইয়ের মেয়ে এবং বোনের মেয়ের জন্য। তো আসলে আমার ছোট বোন আমি বাসায় না থাকলে ও এসে থাকতে চায় না, আর আমরা আসলে আসলে আমার ছেলে ওর মেয়ে দুজনে মিলে খুব মানে জ্বালাই, সেজন্য একসাথে আসতে চায় না, আসলে ও শান্তি পায় না কেউ। তো যাই হোক, বোনেরা বোনেরা এরকমই আসলে চায় যে এক বোন আসলে আরেক বোন আসুক, কারণ এমনিতে তো দেখা হয় না ভিডিও কলে যতই কথা হোক। এই যে মার বাসায় আসার পর হচ্ছে ছেলে এবং আমার বোনের মেয়ের একটাই কাজ, ওরা হচ্ছে শুধু 3তলা আর 2তলা করে, মানে 3তলায় আমার কুকুর ফ্ল্যাট, তো ওরা সারাদিন এই কাজই করে, 3তলায় যাবে আর 2তলায় নামবে। দুটোই তো অন্যান্য, আমার ফুপু এবং আমার মা ওপর নিচে শুধু আসতে থাকে, ওদের খাওয়াতে নিয়ে আসছে ওপরে। তো ওদের খাওয়া দাওয়া শেষে আমার ফুপুদের ব্যালকনিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ফুপাতো বোনেরা খুব সুন্দর করে ওদের ব্যালকনিটা গাছ দিয়ে সাজিয়েছে, মানে এটা একটা কে বারান্দার ছোট্ট বাগান বলতে পারেন। তো খুব সুন্দর করে সাজিয়েছে। আসলে আমারও খুবই ইচ্ছে যে আমার যদি কখনো রুমের সাথে এরকম একটা বারান্দা থাকে তাহলে আমি সেই বারান্দাটাকে খুব সুন্দর করে সাজাবো, বাট কিন্তু আনফর্চুনেটলি আমার রুমের সাথে কোনো বারান্দা নেই। ইনশাল্লাহ যদি কখনো হয় তাহলে আমি আমার বারান্দাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব গাছ দিয়ে, প্লান্টসগুলো দিয়ে। তো এই যে ওদের হচ্ছে বারান্দার বাগানে অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমি হয়তো সব গোলাপ ফুলের নামও বলতে পারি না। তো যাই হোক, বারান্দাটা খুবই সুন্দর দেখাচ্ছিল, সেই জন্য আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি। তো অনেকদিন পর শ্বশুরবাড়ি থেকে মার বাড়িতে আসলে যা হয়, মার বাড়িতে আসলে মনে হয় যে সারাক্ষণ বসে থাকি, শুয়ে বসে থাকি, কোনো কাজ করতে মন চায় না। এমনিতেও মার বাসায় আসলে আমার মা কিন্তু প্লেটটাও ধুয়ে খেতে দেয় না, আমার মনে হয় যে সব
মেয়েদের ক্ষেত্রে এরকমটা হয়, সবার মায়েরাই চায় যে শ্বশুর বাড়ি থেকে মেয়েরা কষ্ট করে আসলে মার বাসায় এসে একটু আরাম করুক। তো আমার মাও তার ব্যতিক্রম নয়, আমার মনে হয় আমার মা মানে তার চেয়ে একটু বেশি, আমার মা সবসময় চায় যে বাসায় আসার পর যেন ভাত খেয়ে প্লেটটাও না ধুই, আমার খাওয়া আমাদের খাওয়া দাওয়ার পর আসলে মা দাঁড়িয়ে থাকে প্লেটটা কখন নিয়ে মানে ধুয়ে ফেলবে। আর এই যে আর আমি মার বাসায় গিয়েছিলাম বৃহস্পতিবার, আর সোমবার দিন আমি ব্যাক করি। যেদিন গিয়েছিলাম সেদিন মা বুয়া এবং ভর্তা করেছিল, আর মায়ের হাতে আমার মায়ের হাতে ভর্তাগুলো এতটাই টেস্টি এবং লোভনীয়, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো খুবই মজা করে খেলাম বুয়া আর ভর্তা। আমি মায়ের জন্য বসেছিলাম, সবার খাওয়া দাওয়া শেষ, তো মা আর আমি দুজনে একসাথেই খাচ্ছি, আর বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। আগে তো দেখালাম ওরা খেয়ে এতে বা ঘুমিয়ে পড়েছে, আর সালমান আবারও ওর নানুদের ওপরে মানে তিনতলাতে চলে গেছে, ও এখানে আসলে শুধু দোতলা তিনতলা করে। তো এই যে তার পরের দিন মানে বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার, এটা শুক্রবার না আসলে শনিবার দিন, আমি সালমান এবং ইন্তেবাগে দুজনকে চুল কাটাতে নিয়ে যাচ্ছিলাম। ইন্তেবার চুল কাটবে না, শুধু সালমান চুল কাটবে, তোরা বাসায় থেকে বিরক্ত করবে, তো সেজন্য ইন্তেবাগেও সাথে নিয়ে যাই। আসলে সালমানের বাবা অনেক বিজি থাকে, তো ও সময় পায় না, তো সেই কারণে যে আমি যেহেতু মার বাসায় ছিলাম ভাবলাম যে আমি ওর চুলগুলো কাটিয়ে নিয়ে আসি। আর এমনিতে বড় আপার বাসায় গেলে ওর ভাইয়া চুল কাটিয়ে আনে, আবার সময় পেলে ওর মামা মানে আমার চাচাতো ভাই ও কাটিয়ে আনে। তো ও আসলে কাজে গিয়েছিল আমার ভাই, তো সেজন্য ও আর নিয়ে আসতে পারে নাই। তো ভাবলাম যেহেতু চলে যাব তো আমি কাটিয়ে নিয়ে যাই, তো চুল কাটিয়ে ওদেরকে বাসায় নিয়ে আসছি। আর এগুলো চুল কাটতে গিয়ে আমার 100 টাকা জরিমানা লাগাইছে, মানে এই ললিপপ দাও, চুইংগাম দাও, চকলেট দাও, জেমস দাও, চিপস দাও, এগুলো শুরু করে দিয়েছে কি আর করার, বাচ্চাদের তো আত্মার পূরণ করতেই হবে। আর এই যে এটা হচ্ছে শুক্রবার দিন আমি ভিডিও করেছিলাম, যেহেতু মার বাসায় যে কয়েকদিন ছিলাম সব দিনই একটু একটু ভিডিও শ্যুট করে রেখেছি, তারপর ভিডিওগুলো আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে একটা ব্লগ আকারে শেয়ার করছি। তো শুক্রবারের দিন আমার মা পোলাও করেছিল, আর আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করেছিল, তারপর চিংড়ি মাছ ভুনা করেছিল, আর হচ্ছে খাসির মাংস রান্না করেছিল। তো এই খাসির মাংসগুলো হচ্ছে সালমানের আগেকার খাসির মাংস, আমার মাকে যেগুলো দেয়া হয়েছিল সেগুলো আমার মা আমাদের জন্য খায়নি, তো আমরা বাসায় গিয়েছি তারপরে রান্না করেছে। তো আমার মা বেশিরভাগ সময় এরকমই করে, আসলে আমাদের রেখে কোনো ভালো মন্দ খাবার সহজে খেতে চায় না, আমরা যখন বাসায় যাই তখন করে থাকে, মাঝে মাঝে আমার ভাইয়ের বউকে করে দেয়, বাট বেশিরভাগ সময়ে আমরা যখন যাই তখন মা চান যে মানে এটা সেটা করে আমাদেরকে খাওয়াতে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ, আর আমার মার জন্য আমি বসেছিলাম। আসলে মা সব সময় বেশিরভাগ সময় একাই খায়, যেহেতু আমার ভাইয়ের মেয়ে অনেক ছোট, তো আমার ভাইয়ের বউ আর মা দুজনে কখনো একসাথে বসে খেতে পারে না, কারণ একজন বাবুকে রাখতে হয় আর একজন খেতে বসতে হয়। তো বাসায় আসলে চেষ্টা করি আমি সবসময় আমার মায়ের সাথেই খেতে, কারণ মা সবসময় একা খায়। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বড় বোনের বাসায় চলে যাব, আর বড় বোনের বাসায় একদিন থেকে তারপরে বাসায় চলে আসব। তো যাই হোক, মায়ের হাতের রান্নাগুলো অনেক ভালো হয়েছিল, আর খাসির মাংসটাও খেতে অনেক সুস্বাদু ছিল। তো মায়ের বাসাটা অনেক শান্তির একটা জায়গা, বাবার বাড়ি মায়ের বাড়ি আসলে কেমন যেন একটা শান্তি লাগে। তো যাই হোক, এই যে নৌকা ঘাটে আবারও চলে আসছি, আর বিদায়বেলা সবসময় আসলে কষ্টের হয়, বাসা থেকে চলে যাচ্ছি মানে থাকতে পারলাম না, 2-4 দিন থেকে আবার চলে যেতে হচ্ছে। আর যখন জানুয়ারিতে সালমানকে স্কুলে ভর্তি করাবো তখন হয়তো আরও বেশি থাকতে পারবো না, তো কী আর করার, এটাই নিয়ম, ভর্তি তো করতেই হবে। আরও আগে ওকে ভর্তি করা উচিত ছিল, বাট ও যেহেতু অনেক জেদি আর লেখাপড়ায় একটু মন নেই ওর, তো সেই কারণে আসলে একটু লেট করেই ভর্তি করাবো। তো ইনশাল্লাহ জানুয়ারিতে সালমানকে ভর্তি করিয়ে দেবো। তো এই যে সবাই মিলে বড় আপাতের বাসায় যাচ্ছি নৌকা করে, আর নৌকার মানে নদীর আশেপাশের ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমার এলাকা, আমার গ্রাম, ছোটোবেলায় এই গ্রামের অলিতে গলিতে
মানে অনেক ঘোরাঘুরি করেছি সব বান্ধবীরা মিলে, এদিকে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে ছোটবেলার স্মৃতিগুলো কখনো ভোলা যায় না, চোখ বন্ধ করলে এগুলো চোখের সামনে ভেসে ওঠে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।